এবার উদ্ভাবনী দেশের পথে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আশাবাদ জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রন আক্রান্ত ছড়ানোর সুযোগ নেই আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী র‍্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9:21 সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online ডিজিটালের পর এখন উদ্ভাবনী বাংলাদেশের পথে দেশ এগিয়ে যাচ্ছে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজন করে চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনের এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি প্রার্থনা করছি স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করেছে ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রার আদ্যোপান্ত বাংলাদেশ আজকে যেখানে জাতিপিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন আমরা সেখানে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্ব পাচ্ছে এক অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ দুই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সৃষ্টি তিন পরিবেশ সংরক্ষণ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ও উন্নয়ন থেকে বারবার পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে বিএনপি শাসনামলের অবহেলাকে দায়ী করেন প্রধানমন্ত্রী 1991 থেকে 1995 যখন বিএনপি ক্ষমতায় তখন এই অঞ্চলে ফাইবার অপটিক আসে বাংলাদেশ তখন বিনামূল্যে ফাইবার অপটিকের সঙ্গে সংযোগ স্থাপন করার একটা সুযোগ পায় দুর্ভাগ্য হলো যে তখনকার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বলেছিল যে এর সঙ্গে সংযুক্ত হওয়া যাবে না কারণ আমাদের সব তথ্য নাকি বের হয়ে যাবে সেই জন্য সেই ফাইবার অপটিক্সের সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়নি এটা হচ্ছে দুর্ভাগ্য বৃহৎ জনগোষ্ঠীকে এই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন প্রধানমন্ত্রী আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিতে জনশক্তিতে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কারণ এই নতুন কর্মসংস্থান যেটা হবে তার সঙ্গে যা আমাদের দেশের মানুষ তাল মিলিয়ে চলতে পারে আমাদের যে যুব সমাজ তাদেরকে আমরা সেইভাবেই একেবারে ছোটোর থেকে আমরা সেই শিক্ষা দিতে চাই বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে আমরাও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই রোবোটিক্স ইন্টারনেট অফ থিংস সফলভাবে ব্যবহার করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি তবে ডিজিটাল বাংলাদেশ পার করে এখন বাংলাদেশ উদ্ভাবনের দিকে এগিয়ে চলছে বলে জানান সরকার প্রধান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন আমরা উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান আক্রান্তদের কাছ থেকে ছড়ানোর সুযোগ নেই রাসেল খানের রিপোর্ট গেল 24 নভেম্বর ডেল্টা গামা ও বেটার চেয়েও বেশি সংক্রামক করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায় ধরনটির বৈজ্ঞানিক নাম B.1.1.529 ধীরে ধীরে ওমিক্রন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে দুঃসংবাদ এলো বাংলাদেশের জন্য সম্প্রতি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে জাতীয় দল জিম্বাবুয়ে যায় করোনার এই ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়ায় স্থগিত হয় খেলা গেল 1 ডিসেম্বর দেশে ফিরে আসে বাংলাদেশ নারী দল সাথে চলে আসে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনও রাজধানীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন জিম্বাবুয়ে থেকে আমাদের মহিলা টিম এসেছে যথাযথ নিয়মে আমরা সেই টিমকে আমরা হোটেলে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি রাখার পরে আমরা প্রায় টেস্ট করেছি 4-5টা টেস্ট করার পরে দেখা গেল দুইজনের গায়ে ওমিক্রন এই ভাইরাসটি পাওয়া গেল
শঙ্কার কিছু নেই উল্লেখ করে মন্ত্রী জানান, আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন। তারা ভালো আছে, তাদের তেমন কোনো সমস্যা নাই। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরো জোরদার আমরা আগেও করেছি, এখন আরো সজাগ হতে হবে। বর্ডারও আমরা আমাদের স্ক্রিনিং এর ব্যবস্থা আমরা করেছি, জোরদার করেছি। এবং আফ্রিকা থেকে যারা আসবে তাদের তো ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন আমরা 14 দিন রেখেছি। মাস্ক ছাড়া কেউ বাইরে বের না হওয়া সহ সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হলে বিষয়টি নিয়ে তিনিও অবাক হন বলে জানান। এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বাহিনী নিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযোগে বাংলাদেশ হতাশ। এটা খুবই দুঃখজনক এবং তাদের কারণটা হচ্ছে যে কিছু কিছু এনজিও আর কিছু হিউম্যান রাইটস গ্রুপ ওদের বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে, তার প্রেক্ষিতে তারা এবং তারা নিজেরাও কিছু অ্যানালিসিস করে এটা মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছিলাম। আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো এইরকম হয়েছে বলেন। যেখানে যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে তাদের মুখে এ ধরনের কথা মানায় না। আমেরিকাতে প্রতি বছর 600,000 লোক নিখোঁজ হয় এবং এরা কিভাবে নিখোঁজ হয় আমেরিকান সরকার জানে না। আর প্রতি বছর ইন দ্য লাইন অফ ডিউটি পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সত্যি নয়, র‍্যাব কখনোই বিনা কারণে গুলি ছোড়ে না। সবগুলোর কিন্তু একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়, একজন ম্যাজিস্ট্রেট সেটা চেক করেন। এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কাউকে মানে গুলি করতে পারেন না। এই সমস্ত ঘটনা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর সব দেশেই এগুলো চলছে এবং এগুলো চালু আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে পরবর্তীতে বাংলাদেশের অবস্থান জানানো হবে বলেও জানানো হয়। কেন করেছেন, কি উদ্দেশ্যে করেছেন? জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কোনো চমক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অনুষ্ঠানে তিনি বলেন, এখন দেখার বিষয় যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সরকার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে না ডাকা লজ্জার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলেও জানান তিনি। যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই আসবে। আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি, আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, আমরা বলছি যে এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, করে মানুষকে হত্যা করছে নির্মমভাবে, এটা প্রমাণিত হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ, ফেরত পাঠানো হল দুবাইয়ে। আবারও আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি, তাকে আটকে দেয় সেদেশের বর্ডার সার্ভিস এজেন্সি। ডাক্তার মুরাদ স্থানীয় সময় দুপুর 1:30 টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে জানানো হয় তার সেদেশে প্রবেশ নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। পরে মধ্যপ্রাচ্যের একটি ফ্লাইটে ডাক্তার মুরাদকে তুলে দেওয়া হয়। নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 7 ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।
ভারত সবসময় বাংলাদেশকে একটা স্থিতিশীল ও গতিশীল অর্থনীতির দেশ হিসেবে দেখতে চায়। বাংলাদেশ ভারত মৈত্রী দিবসের আলোচনায় এমনটাই জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামী। আর দুই দেশের সৌহার্দ্যমূলক সম্পর্ককে ভিন্ন খাতে উপস্থাপন করতে সাম্প্রদায়িক শক্তি উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। মেহেদি হাসানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির আয়োজনে এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্কের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জনতার সংগ্রাম, তার সাথে ভারতের সহায়তা মিলে মাত্র ৯ মাসের মধ্যেই অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৯৭১ সাফল্যের সাথে বাংলাদেশের জন্ম বিশ্বকে এই বার্তাই দিয়েছে যে আপনি কখনো একটি জাতিকে বর্ণ বা ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে পারেন না, আপনি আসলে সংস্কৃতি ও সম্প্রীতির ভিত্তিতে তাদের ঐক্যবদ্ধ করতে পারেন। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে হাই কমিশনার এ সাফল্য ভারতের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন। একটি সফল ও সমৃদ্ধ বাংলাদেশ আমাদের নিরাপত্তা এবং অগ্রগতির নিশ্চয়তা দেয়। সুতরাং যে যাই বলুক, আপনারা নিশ্চিত থাকেন আমরা খুব গভীরভাবে বাংলাদেশের সাফল্যের সাথে নিজেদের জড়িয়ে নিয়েছি। আলোচনা সভার প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ভারত বাংলাদেশ সম্পর্ককে সাম্প্রদায়িকতার মোড়কে উপস্থাপন করতে চায়। সেই পরাজিত শক্তি আজকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে এই দেশকে আবার বিপদগামী করতে চায়। আজকে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে ধ্বংস করবার যে পায়তারা, এটাকে প্রতিহত করতে হবে। বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান আলাদা করে স্মরণ করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। এখানেও তিনি একটি দূরদর্শিতা পরিচয় দিয়েছিলেন। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে খুলনায় বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস সহ সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ডুমুরিয়ার GKSK আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন সিরাজি। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ। চিকিৎসা শিবিরে প্রায় ৪১৩৭ জনের চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৪২১ জনের বিনামূল্যে চোখ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এর সাথে শেষ করছি রাত ৯টা ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার উদ্ভাবনী দেশের পথে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আশাবাদ। জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রন আক্রান্ত, ছড়ানোর সুযোগ নেই, আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত ১১টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।